এগুলো স্রষ্টা হলো শয়তান সমুদ্রের নিচের ইবলিশ এইসব সবক কথা বুঝতে পারছেন কিনা পীর শয়তানের টি পীর ধরা ফরজ দলিল কি যেমন চোর ধরা ফরজ এটা হলো পীর ধরার দলি কথা বুঝতে পারছেন কিনা কারণ চোর মাল চিন্তাই করে পীর ইমান চিন্তাই করে সরাসরি কথা যেমন আপনাদের এলাকায় মসজিদ আছে মসজিদের মধ্যে মৃত মানুষের এলান দেন এটা প্রচার করা বেদাত এর অন্তর্ভুক্ত

সামনে দাঁড়ায় লোকটা বড় ভালো ছিল কেন ছিল লোকে বলল গম আসিল কেন গম এই চট্টগ্রামে ছিল এগুলো এক সময় তো আপনাদের এলাকায় আমি দেখেছি যে অনেক মৃত মানুষের আগে কয় মৃত মানুষকে সামনে রেখে কিছু বলা ঠিক না যেহেতু তিনি নেতা তার নেতৃত্ব তো ফলাতে হবে লোকদের কাছে একটু দেখাতে হবে আয়ম হয়ে আয়ম মুই কি হনুরে ঠিক না অথচ সম্পূর্ণ বেদাত কারণ মৃত্যু মানুষের মৃত্যুই তো উপদেশ আল মওত তুহফাতুল মুমিনিন রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুই তো জন্য হাবিয়া শেখ আবার আপনি কি উপদেশ দেন তারপরে আবার মারা মানুষকে কে কেন্দ্র করে তিন দিন 40 দিন আপনাদের এলাকায় বোধ হয় নাই মরার আছে শুধু মরার আগে না এমনও খবর আছে আমার এলাকা বেশি দূরে না ওই যে শিলাবৃষ্টি পাম আপনারা দেখেছেন কালিয়া কর যাওয়ার সময় ওই পামটা আমাদের ওই এলাকার চেয়ারম্যান বজদুর রশিদ চেয়ারম্যান উনি আমার দাদা তাই আমি ভালো করে আপনার এলাকায় জানি সখীপুর এলাকায় আমি বহু প্রোগ্রাম করেছি এই এলাকার বড় বড় কমি মাদ্রাসা আলেমরা পর্যন্ত সাগর দিঘি থেকে জুর দিঘি পর্যন্ত আমি এই এলাকায় পীরের বিরুদ্ধে ভন্ড পীরের বিরুদ্ধে বক্তব্য দিতে যে আক্রমণ করেছিল আমি তখন স্টেজ দিয়া এই জঙ্গলের মধ্যে সারা রাত পীর মুরিদরা আমারে দৌড়ায়া সারা রাত

ধর্মে ধর্মে আছে। হিন্দু শ্রাদ্ধ করে তোমার বাপ দাদা যদি হিন্দু তো তুমি করো কবরে ঢুকাও কেন চিতাতে দাও বাম করে দাও আগুন লাগা জ্বালা চাই করে দাও তোমার বাপ নিতেই চলবে এই কাজ করলে এই জন্য যখন মরার সময় হবে বা ছেলেরা উপযুক্ত হবে আপনি ছেলে মেয়েদেরকে ওসিয়াত করবেন ওসিয়ত করা ফরজ আল্লাহর নবী উম্মতকে 101 টার বেশি ওসিয়ত করে গেছেন লোকমান নবী ওসিয়ত করে গেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইল্লা শিরকা লা যুলমুন হে আমার কলিজার টুকরা সন্তান তোমরা খবরদার আল্লাহর সাথে তোমরা শিরক করো না এরপরে ইয়াকুব আলাইহিস সালাম নসিহত করেছেন তার তার বারো জন পুত্র ইমান আনো ইব্রাহিমের প্রতি ইসমাহিলের প্রতি আমার দাদা ইব্রাহিমের প্রতি আমার চাচা ইসমাহিলের প্রতি আমার পিতা ইসাহের প্রতি এইভাবে প্রত্যেক নবীগ নসিহত করে গেছেন এই জন্য আপনি যখন একটু বয়স হবে আপনার বাচ্চা গুলাকে ওসিয়ত করবেন আমি মরার পরে যেন এই ধরনের কোন গুণা কোন বিদাতি কর্মকাণ্ড যেন এই এলাকা না হয় হুজুর মানুষের খাওয়ানো কি খারাপ নাকি আল্লাহর নবী বলছেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় তার সাত দরজা বন্ধ হয়ে যায় এর মধ্যে তিনটি দরজা চালু থাকে ইল্লা মিন সালাতা তিনটা দরজা চালু থাকে এর একটি দরজা হলো ওয়ালা সালেহ ইয়াদউ লাহু নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করে একটি দরজা আপনার জন্য চালু থাকে কিন্তু আপনি মরার পরে গরিব মিসকিনকে খাওয়ার পরিবর্তে এলাকার চেয়ারম্যান কি গরিবদের সর্দার নাকি এলাকার মেম্বার কি গরিবদের সর্দার এক পুল্টা বিরিয়ানি থেকে নিজের মুখকে কি সারাতে পারেন না আল্লাহর নবীর শিক্ষা হলো সওয়াবের উদ্দেশ্য যদি কাউকে সওয়াব চান আপনার পিতামাতার সওয়াবের জন্য লিল্লা বডিং মাদ্রাসায় রয়েছে এতিমখানায় দিয়ে দেন এলাকার দুস্থ মানুষ আছে তাকে একটু রিজিকের ব্যবস্থা করে দেন তাকে একটু ব্যবসা কাজের জন্য কিছু টাকা পয়সা দিয়ে দেন ও বলে দেন যে আমার পিতার জন্য আমার মায়ের জন্য তুমি দোয়া করো আমি ওই উদ্দেশ্যে তোমাকে সাদাকা দিয়েছি সওয়াব হালাল কিন্তু আপনি যেটা করছেন এটা কি বেদাত আবার মসজিদের মধ্যে করোনা ভাইরাসের টিকার ঘোষণা বউ হারায় গেছে বউ খুঁজে পাওয়া যাচ্ছে না হারানো বৌকে ফিরত পাওয়ার ঘোষণা মসজিদের মাইক দিয়ে যে আমার বউটা খুঁজে পাইলে আমার যে দিয়ে না তারপরে ছাগল হারাইছে ছাগলের ঘোষণা পাগলের দেয় কোথায় মসজিদের মধ্যে আর রাসূল বলেছেন যারা এই যে ঘোশনা মসজিদে দেয় উপস্থিত শ্রোতা যদি এই দুয়া ছরে যে বহারাবার দোয়া বহারাবার জন্য জানতেছে রাসূল বলেছেন লা রদ আল্লাহু আলাই হারানোর জিনিসের কেউ যদি এলান করে সে দুনো দিনের খুঁজে না পায় এই দোয়া করে সহিহুল বুখারীর হাদিস আর সমাজে চলতে কি উল্টা কাজ আবার মসজিদের জায়গা বরাদ্দ হয় মসজিদের সেক্রেটারির জায়গা সভাপতির জায়গা যায় না বিছায়া বাড়িতে যায় আবার ঢুকেই তার ওই জায়গায় বসে মসজিদের মধ্যে কোন জায়গাকে নির্দিষ্ট করা ইসলাম অনুযায়ী না যায় আল ইমাম ও ইমাম হলো ঢাল আপনার ইমামের জন্য জায়গা বরাদ্দ করেছেন কে আপনার ইমাম শিরকের বিরুদ্ধে ডাল তকুদের বিরুদ্ধে ডাল জেনার বিরুদ্ধে ঢাল ইসলামের পক্ষে ডাল হলো আপনার মসজিদের ইমাম কিন্তু আপনার ইমামকে বের করে দিয়ে কারে ঢাল বানাইছেন এই মসজিদে কোন নির্দিষ্ট জায়গা নাই আবার মসজিদে ঢুকে গ্যাদারি জুমার দিন মসজিদের খতিব খুতবা দেয় আর নিচে কৌটা গণে কয়টা কইল কয়টা কই হিসাব করে খুতবা বন্ধ করে খুতবার মধ্যে এরকম হয় ওরে গুলাম তুমি যদি বুঝতা খুববার মধ্যে কি মহে কি রকম নিয়ামত আছে আল্লাহর নবী বলেন ইন্নাদ দুআ লা ইউরাদুন বাইনাল আযান ওয়াল ইকামা আল্লাহর নবী বলেছেন আযান এবং ইকামতের মাঝখানে যেই দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সেই দোয়া কবুল করে নেন আবার ইমাম খুতবার মিম্বারে বসে একটু বিরতি দিয়ে একটু উঠেছেন ওই সময় দোয়া করো খুতবার মধ্যে দোয়া কবুল হয় মসজিদে নামাজ পড়ো নাই প্রথম কাতারে বসেছো রাসূল বলেছেন মা দাম মুসাল্লাহু ইয়ান্তাবিরু সালাতি মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়েন না নামাজের জন্য বসে আছেন নবী বলেছেন ওই বসে থাকার সময়টুকু কেউ আমার আল্লাহ নামাজের সওয়াব বলে গণ্য করে নেন

ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ইবনে ওমর বলেছেন যারা রাসূলুল্লাহর নাতির খুনী তারা মসজিদে এইভাবে বসতো কার খুনী যারা নামাজের কাতার পূর্ণ না করে ওই যে চার পাশে বসে আছে এরা নবীজির নাতি হত্যাকারীদের দলের অন্তর্ভুক্ত আপনি নবীজির নাতি হত্যাকারী নাতি পুত্র আপনার বাপ হয়তো এজিত এজন্য এজিদ দিয়ে পন্থী আপনি কথা মনে বুঝেন নাই কেন রাসূল বলেছেন কিয়ামতের পর আমি সাইয়াহলকুনামি ধ্বংসকারী কিছু হুলকান হুলকান তারা মরিবিবে রুকে গোলাবিত্তি হয়ে বলবে লম্বা লম্বা টককা টককা গুলগুল জিকির করবে জিকিরের আগা পাচা কিছুই বোঝা যাবে না দেখেন না পরে জিকির করে জিকির করতে করতে লঙ্গি খুলে মাথায় बांधবে কয় আমগে হুজুর কয় লাফ দিয়ে ফাল দিয়ে জিকির কর আল্লাহ খুশি হয় তারপরে বট গাছে দৌড়ায় তারপরে সব গাছে দৌড়ায় কিন্তু মান্দার গাছ দেখে না তুই যদি তোর এত এসকে উঠে যায় মান্দার কাছে দৌড়া তাহলে বুঝবো তোর পীরের কেরামো ঠিক না বেঠি আর আল্লাহ তাআলা জিকির শিক্ষা দেন মসজিদের মধ্যে এত জোরে কালা সাদর মুড়ু দিয়ে পড়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সব ফাইটে যাওয়ার কায়দা কথা বুঝতে পারছেন কিনা اي جنو بولي اي ذكر سرشته لبير الذين يذكرون الله قياما وقعودا وعلى جمهورهم ويتفقرون ذكر قردارا وبستا بوشا وبستا شواء وبستا اي ذكر سرشته امار رب كريم الله سبحانه وتعالى الله ذكر كل مؤمن دير انتر تو امنتي قل انما المؤمنون الذين اذا ذكر الله وجلد قلوبهم আয়াত আর যখনই তার আমার আয়াত গুরুকে পরে আমি আল্লাহ তাদের ইমানকে বাড়িয়ে দেই তো আয়াত তো পরে না পরে কেচ্চা কাহিনী পরে মানসুর হাল্লা কেচ্চা

ارامي بولي حضور ان হুজুরের খুতবা বন্ধ হয়ে গেছে হুজুরের মন কালো হয়ে গেছে আমি জুমার খুতবার মধ্যেই বললাম হুজুর আমার মাথার লাল টুপি দেখে হুজুরের লাল বাতি শুরু হয়ে গেছে মসজিদের লাল বাতি বন্ধ হয়ে গেছে এবার হুজুরকে বললাম হুজুর আমার নবী যা তরিকা যুদ্ধের অভিযানে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় খন্দকের যুদ্ধে আল্লাহর নবী আসরের নামাজকে বিলম্ব করেছেন মানে কাজা হয়ে গেছে আপনার কথা যদি সঠিক হয় আমার তাহলে কোটি বছর মুক্ত বন্ধ হয়ে গেছে কথা বলতে পারে না খুঁদবার পরে কোনো কথা নাই খালি নফল নামাজ। আমি বললাম যদি তুমি কি বাদাল জুম্মা করো তাহলে কয় রাকাত হয় নামাজ আর শেষ করে না আমি মসজিদের মুসল্লিদের কমিটিদের বললাম হুজুর নামাজ কি আর শেষ হবে না কমিটি বলল হুজুর বুঝতে পেরেছি আপনাকে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আপনি সাইফি সাহেব না আমি সাইফি সাহেব আমি Hanafi আমি এখনো Hanafi এইজন্য নত Hanafi মসজিদে ঢুকেছি দেখি কতটুকু মাননয়ন হয়েছে কয় আমার হুজুরের আর খুতবা আর নফল নামাজ শেষ হবে না বল জাহান্নাম কেন হবে না ভাই হুজুরের লাল বাতি বন্ধ হয়ে গেছে হুজুর এখন লাল বাতি জ্বলে ব্যবসা নষ্ট হয়ে গেছে কারণ হুজুর জানে ফাজাইল আমলের জাকারিয়ার এই নষ্ট ভ্রষ্ট কথা ছাড়া জমিনের দ্বিতীয়বার তাবলিগ জামাতের মানে কি বলে তাবলিগ জামাতের বিজ্ঞানী ছাড়া এগুলা কেউ বলে না মানে তাবলিগ বলতে হইলো ইলিয়াস তাবলিগ

কিন্তু যদি একটু ঘটনা বলা যায় যদি একটু কার গুজারি নামের মিথ্যা কাহিনী বলা যায় বেশক 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 আসার আগে আজরেল চলে যাও কাকরেল যদি চাও বাসতে চলে এসো গাছতে কবিতা পড়িয়েছে আমি নিজেও যে এক চিল্লার সাথী ছিলাম কথা বুঝেন নাই বোধহয় তো এখন আপনি বলে মসজিদটা কিরকম বিদাত চর্চা হয় কবিরা গোনার আখড়ায় পরিণত হয়েছে মসজিদের এখন সভাপতি নিয়োগদায়ে আমি কয়েকদিন আগে আমরা কালিয়াকপুর কোর সভা ইমামের ইন্টারভিউ নিতে গেলাম আমাকে দেখেই মৌলবীর পাজামা গরম হয়ে কয় আপনি তো আমাদের নাকি আমি তো হানাফি mazhab বিচারক হিসেবে এসেছি প্রশ্ন হবে ফাতওয়াই সামি থেকে প্রশ্ন হবে দূরর मंसूर থেকে বাহারুর রায়ে থেকে

এগুলো সৃষ্টি হলো শয়তান সমুদ্রের নিচের ইবলিশ এসব সবক দেয় কথা বুঝতে পারছেন কিনা পীর শয়তানের টি পীর ধরা ফরজ দুনিয়ল কি যেমন চোর ধরা ফরজ এটা হলো পীর ধরার দলি কথা বুঝতে পারছেন কিনা কারণ চোর মাল চিন্তাই করে পীর ঈমান চিন্তাই করে সরাসরি কথা আর আমি জানি সাকিপুর অনেক পীর আছে আহলে হাদিসে আল্লাহ কত পীর মুুরিদি ঢুকে গেছে তারা আবার বায়াতি বয়াল দেয় তারাও আবার কি তারা আবার বাউল মানে বাউলুন শব্দের অর্থ হলো কি এখানে আরবি শিক্ষিত আছে না বাউলুন মানে কি প্রস্তাব যেহেতু ফিলিস্তিনের বাল মানে মুত নগরী থেকে তাদের জন্ম তাই তারা এরকম কথা বলে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালুন রাসূলুল্লাহ এটা আমি বলি নাই ডক্টর এনায়েত করিম বাউল সম্প্রদায়ের উপরে বই লিখেছেন 94 পৃষ্ঠাতে লিখেছেন আসাদুল্লাহ 갈িব স্যার এই বইটির উপর কথা বলেছেন বিশদাকার করেছেন কথা কি বুঝতে পেরেছেন কিনা এজন্য আমি আপনাদের কি সুস্পষ্ট করে বলতে চাই আপনারা মসজিদ কেন্দ্রিক এই বেদাত থেকে বের হতে হবে আপনাদের কথা বুঝতে পারছেন কিনা এখন আমি বলি যে বিदातকারীরা তাহলে আমাদেরকে দাবায় রাখে কেন ভাই বিदातকারিদের দুনিয়াতে সংখ্যা অনেক বেশি হবে আর আমাদের সংখ্যা কম হবে আল্লাহ বলেন কালিলম্মা تؤমিনুন অল্প সংখ্যক লোক ঈমান আনবে কালিলম্মা তাশকুরুন অল্প সংখ্যক লোক আল্লাহর শুকরিয়া আদায় করবে কালিলম্মা তাদাকারুন অল্প সংখ্যক লোক আল্লাহর যিকিরগুলোকে করবে কথা বুঝতে পারছেন কি না অল্প সংখ্যক লোক আল্লাহ জিকির করবে এই জন্য আমরা হকের ওপরে যাই সম্মানিত উপস্থিতি সময় হতে হতে বারোটা একুশ বেজে গেছে